নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। হুমকি পাত্তা দেয়নি পুলিশ, জালালপুরে এবার ডাকা থানা, সোনা টাকা লুট। শিলচর গোলদিঘি মলের দুটি স্পাতে পুলিশি অভিযান, তিন যুবতী সহ আটক পাঁচ। মৃত্যুর পরও হয়নি নাগরিকত্বের সুরাহা, আর্থিক ব্যয়ভারের আশ্বাস সুস্মিতার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় পুলিশের উদাসীনতার জন্য কাটিগড়া সীমান্ত এলাকার জালালপুর গুমরা গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে ডাকাত দল এই অভিযান চালায়। যাওয়ার সময় তারা গুলিও চালায়, লুট করে নিয়ে যায় পাঁচ ভরি সোনা সহ নগদ প্রায় 75,000 টাকা। জানা গেছে ডাকাতরা রাত 2টা নাগাদ গুমরা এলাকার হাজি আব্দুল কালামের বাড়িতে ঢুকে, কালাম জানান গ্রিলের তারা ভেঙে ডাকাতরা বাড়িতে ঢুকে, পরে ঘরের দরজা ও গ্রিল ভেঙে ঘরে ঢুকে অভিযান চালায়। ঘরের একটি কামরায় শোকেস ভেঙে সোনা ও টাকা নিয়ে যায়। ডাকাতদের তৎপরতা টের পেয়ে তিনি চিৎকার করলে এবং পাশের বাড়িতে ফোন করলে লোক সমাগম ঘটে। এতে ডাকাতরা পালিয়ে যেতে বাড়ির ভেতরে 2 রাউন্ড গুলি ছোড়ে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা তাড়া করলে ফের গুলি চালায়। ঘটনার পরই গুমরা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। হাজি কালাম আরো বলেন, এক মাস আগে ফোন করে তার কাছে 20 লক্ষ টাকা দাবি করে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। গত মাসের 3 তারিখ আমার কাছে একটা ফোন আসে রাতে 8টার সময়, যেন আমি 20 লক্ষ টাকা দিবার লাগে। আমি বলছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি এখন খায় খাবো না, কিছু নাই। তখন তারা বারবার ফোন করছে আমি দিবার লাগি। আমি পরের দিন গিয়ে খাড়িগুড়ার থানাত ইজার দিছি, বহুল নম্বরে আমার ফোন আইছে। ফোন হওয়াতে আমি খাড়িগুড়াত গিয়া ওসি সাহেবের কাছে ইজার দিছি। ইজার দেওয়া বাদে পরের দিন গুমরা গুমরা পুলিশে গিয়ে এনকোয়ারি করছে। এরপর দিয়ে আমি গিয়া শিলচর এসপি সাহেবের কাছে আমি লিখিত পড়ে দিছি যে এই নম্বরে ফোন আই আমার 20 লাখ টাকা দাবি করে যে আমার বাড়িতে উঠে নিব গিয়া আমার গুলি করে মারব। এর বাদে আমি ডিএসপি মহাশয়ের কাছে গেছি, শিলচর ডিআইজি সাহেবের কাছে গিয়ে আমি পাইছি না, তার অসুস্থ তার পিয়া কইছে তার অসুস্থ তার আমি রিসি কপি দিয়া তার পিয়ার কাছ থেকে আমি রিসি কপি আনছি। রিসি কপি আনা বাদে আমার কোনো অ্যাকশন নাই, কোনো খায় খবর কিচ্ছু নাই। আপনি যারা ফোন করছিলো যে এরা রে সিনভাই জুননি? না, আমি সিনভাইছি না, সিনভাইছি না। আমার লাগে হিন্দি ভাষায় মাতিছে। আচ্ছা, ঠিক আছে। সিন না হওয়ার কারণে কত রাতকে 2টার সময় তিনি অক্ষমতা প্রকাশ করলে সেনাকে হুমকিও দেয়। পরে তিনি বিষয়টি জানিয়ে কাটিগড়া পুলিশে একটি এজাহার দেন। পুলিশ সুপারকেও এড়িয়ে লিখিত অভিযোগ দেন। পুলিশ এ ব্যাপারে তদন্ত করলেও কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ তখন এ ব্যাপারে গুরুত্ব দিলে এদিনের ডাকাতির ঘটনা হয়তো ঘটত না বলে মনে করছেন কালাম। শিলচর গোলদিঘি মলে অবস্থিত ভিএলসিসি ও আর অ্যান্ড হেভেন স্পা অ্যান্ড পার্লারে মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা 6টা নাগাদ সহসা শিলচর পুলিশ অভিযান চালিয়ে 3 জন যুবতী সহ 2 জন যুবককে হাতে নাতে ধরেন। স্পার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও আপত্তিকর সামগ্রী উদ্ধার করেন তারা। উল্লেখ্য, স্পা পার্লারে দেহ ব্যবসা নিয়ে অভিযোগ ছিল বলে জানা যায়। Thank you.
বিদেশি ট্রাইব্যুনালের রায়ে 2018 সালে ভারতীয় নাগরিকত্ব হারিয়েছিলেন আমরাঘাটের চন্দ্রধর দাস। শেষ ইচ্ছে ছিল মৃত্যুর আগে একবার নিজেকে এই দেশের নাগরিক প্রমাণ করে যাওয়ার, কিন্তু তা পূরণ হওয়ার আগেই অবৈধ অনুপ্রবেশকারী তকমা গায়ে সেঁটে 104 বছর বয়সে ইহলোক গমন করলেন তিনি। তার মৃত্যুতে স্তব্ধ গোটা উপত্যকা, অনেকেই তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। 1996 সালের জমির দলিল নাগরিকত্ব শংসাপত্র থাকলেও ট্রাইব্যুনাল তা কিছুই দেখতে চাইল না। প্রথমে একতরফা রায়ে বিদেশি বলে ঘোষণা করে, পরে সোজা শিলচর সেন্ট্রাল জেলে তাকে স্থান দেয় ফরেনার্স ট্রাইব্যুনাল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। একই সঙ্গে শতায়ু চন্দ্রধরবাবুর নাগরিকত্বের বিষয়টি ফের খতিয়ে দেখতে ট্রাইব্যুনালকে নির্দেশ দেয়, কিন্তু পরমুহূর্তে শুধু ট্রাইব্যুনালে হাজিরার তারিখই পড়ল। প্রথম দিকে বলা হয় সরকারি আইনজীবী নেই, পরে বিচারক নেই বলে শোনানো হয়, কিন্তু এদেশের নাগরিকত্ব প্রমাণের শুনানি থেকে তা অধরাই থেকে গেল। জেল থেকে ছাড়া পেয়ে চন্দ্রধরবাবু অবশ্য নিজের জন্য নাগরিকত্ব নিয়ে চিন্তিত ছিলেন না। তিনি ভাবতেন তার ছেলে মেয়ে সহ পরবর্তী প্রজন্মের কথা। নিজের জীবদ্দশায় ভারতীয় নথিপত্রগুলো ট্রাইব্যুনালে পেশ করা না গেলে যে তাদের গলায় বিদেশি কাঁটা আটকে থাকবে, তার সেই আশঙ্কাই সত্যি হল। এদিকে চন্দ্রধরবাবুর মৃত্যুতে মামলা শেষ হয়ে গেছে বটে, কিন্তু তার উত্তরসূরিরা যে বিদেশি হয়ে গেল, এমনকি তাদের এনআরসি থেকে নাম কাটা যাবে, এ নিয়ে সোমবার তার বাড়িতে গিয়ে উপস্থিত হন শিলচরের প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। তিনি বলেন, প্রয়াত চন্দ্রধরবাবুকে ভারতীয় ঘোষণার আবেদন জানিয়ে হাইকোর্টে যেতে হবে। তার জন্য যা যা আইনি পথ রয়েছে তিনি নিজে ভালো করে খতিয়ে দেখবেন, কথা বলবেন প্রবীণ আইনি পরামর্শদাতাদের সাথে। বিষয়টি তিনি গুরুত্বের সাথে ভাবছেন বলে জানিয়ে আসেন চন্দ্রধরবাবুর ছেলে মেয়েদের, আর এজন্য যাবতীয় আর্থিক ব্যয়ভার তিনি বহন করবেন বলে জানান। মঙ্গলবার এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে চন্দ্রধরবাবুর মেয়ে বলেন, কিন্তু তান এই কেসের কারণে তাই গত 3 বছর আগে জেলও খাটিয়ে আইসুন গিয়া, কিন্তু তান একটা ইচ্ছা আছিল যে এটা মানে জেল থেকে আমরা সংগঠনে সাংবাদিকে সবাই মিলেই মানে তান্ডে রেহাই দেওয়া নিয়েছে। তারপরে তার খুবই ইচ্ছা আছে যে তাই এটা শেষ দেখিয়া যাইতা, এরপরে তার ইচ্ছা আরো বুড়ি তাতে বয়সে এখন গেছেন গিয়া, এইতেও কথা কিছু না, কিন্তু মনে হইল দুঃখ রইল যে তাই এটা শেষ বলিয়া কোনো একটা ডিগ্লিয়ার পাইয়া গেল না। তারপরে এনআরসিতে ফার্স্ট লিস্টে তাইনের আমরা সবারই নাম আইলো, সেকেন্ড লিস্টে দেখা যায় যে রিজেক্ট হয়ে গেল, অনেক বড় দুঃখ মনের মধ্যে। এবং আপনার কাছে ওটাই কথা যে তান ইচ্ছাটা আর আমরারও ইচ্ছা, সবাই ইচ্ছা যে এটা কেমনে শেষ করা যায়, করিয়া দিলে তান হয়তো মারা গেলে কি হইল তান আত্মায় হয়তো শান্তি পাইব। কোনো নিয়মের বালাই নেই, ডিসেম্বরে প্রচলিত নিয়ম ভেঙে দুবার রান্নার গ্যাসের দাম বাড়ালো তেল কোম্পানিগুলি। সাধারণত প্রতি মাসের শেষের দিন তেল সংস্থাগুলি পরের মাসের গ্যাসের দাম ঘোষণা করে, কিন্তু ডিসেম্বরের 2 তারিখ মাসের প্রথম দাম বৃদ্ধি হয়। 14.2 কেজি গ্যাসের দাম 50 টাকা বাড়ে। এর পরেও গ্রাহকরা ভেবেছিলেন এই দামই চলবে সারা মাস ধরে, কিন্তু তা নয়। হঠাৎ করে মাসের মাঝে অর্থাৎ 15 ডিসেম্বর পুনরায় রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো। এবারও আরো 50 টাকা করে সিলিন্ডারে বেড়েছে। মঙ্গলবার নতুন করে কেন্দ্রীয় তেল প্রস্তুতকারী সংস্থাগুলির তরফ থেকে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে এক ধাক্কায় আরো 50 টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। ডিসেম্বর মাসে দুবার দাম পরিবর্তনের ফলে রান্নার গ্যাসের দাম নভেম্বর মাসের তুলনায় বাড়ল 100 টাকা। নতুন দামের তালিকা সামনে আসার পর কলকাতায় 14.2 কেজি সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে 720.50 টাকা, যা গতকাল পর্যন্ত ছিল 670.50 টাকা এবং ডিসেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত ছিল 620.50 টাকা। এর ফলে আরো চাপের মধ্যে পড়বেন মধ্যবিত্তরা। খাসপুর শালগঙ্গা শ্মশানঘাটের জমি জবরদখলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন প্রাথমিক শিক্ষক সম্মেলনের মুখ্য উপদেষ্টা স্বপন চক্রবর্তী। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ জোর গলায় খণ্ডন করে তিনি বলেন, শালগঙ্গা এলাকার নীলমণি দাস, সুপ্রিয় বড়াল, সত্যজিৎ বিশ্বাস, বিশ্বজিৎ সূত্রধর নিজেদের স্বার্থের জন্য স্থানীয় কিছু মানুষকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করছেন।
তাদের এই অভিযোগের কোনো ভিত্তি নেই বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন। এদিন এলাকার শিবানী চক্রবর্তী, সন্দীপ চক্রবর্তী, শঙ্করদেব ও সৌম্যদীপ চক্রবর্তীকে পাশে বসিয়ে তিনি আরো বলেন, নিজে দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করেছেন, সামাজিক ও সাংগঠনিক নানা কাজে জড়িত রয়েছেন তিনি। শালগঙ্গ শ্মশানঘাটের উন্নয়নের জন্য তার যথেষ্ট অবদান রয়েছে। অভিযোগকারী অনেকেই তার প্রাক্তন ছাত্র ও স্নেহাস্পদ হবার সুবাদে তিনি আপাতত কোনো কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকছেন। তবে ফের যদি তাকে বদনাম করার অপচেষ্টা চালানো হয় তাহলে তিনি বিহিত ব্যবস্থা নেওয়ার কথা ভাবেন বলে জানিয়ে দেন। সেটা না, এটার প্রমাণপত্র আমার হাতে আছে। এটা হচ্ছে আজকে 1950 খ্রিস্টাব্দে এই অ্যালটমেন্ট স্লিপ এবং পরবর্তী সময়ে এটা পাট্টার কাগজ, সঙ্গে আছে ম্যাপ, এই ম্যাপের ম্যাপ আছে যে এটা প্রমাণ। যদিও এটা অ্যালটমেন্ট স্লিপ, এটা অ্যালট হয়েছিল সরকারের পক্ষ থেকে 1950 ইংরাজিতে এবং 62 ইংরাজি অ্যালটমেন্ট স্লিপ আমার হাতে আছে এবং পরবর্তী সময়ে পাট্টার কাগজও আমার হাতে আছে। হ্যাঁ, এটার প্রমাণ এটাই। আর পিছনের জায়গা যেহেতু আমার এবং নদীটা যেহেতু এই নালাটা নতুন করে কাটা হয়েছে, কাটা হওয়ার এইদিকের মাটিটা, এটা আপনারাই বুঝে নেবেন এবং সবাই বুঝে নেবে যে এটা কার মাটি হতে পারে। এবং এটা পুরাতন যে নদী, যেটা এই নদীর দাগ চিহ্ন সব কিছু এখনও আছে। এখানে তারা যে অভিযোগ তুলছে আপনার বিরুদ্ধে সেটাকে আপনি খণ্ডন করছেন? এটা আমি খণ্ডন করছি, এই অভিযোগটি খণ্ডন করছি, কেননা বিগত দিনে এই মাটিটা আমাদের উদ্বৃত্ত মাটি, আমরা বাইরে থাকি। শিলচর লায়ন্স ক্লাবের উদ্যোগে লায়ন্স ক্লাবের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর সুধীর চৌধুরী 50তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার ইলোরা হোটেলে দুস্থ মানুষের মধ্যে 500 কম্বল বিতরণ করেছেন। এদিন অন্যান্য সংগঠনের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন করিমগঞ্জ সেঞ্চুরিয়ান, শিলচর রয়্যালস, শিলচর ভিশন, শিলচর সিটি, শিলচর এচিভার, শিলচর প্রিমিয়ার, শিলচর সিগনেচার ও সোনাই গ্রেটার। এদিনের কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্চিতা আচার্য, জয়জ্যোতি দাস, গৌতম বণিক, ইন্দ্রাণী দাস প্রমুখ। আমরা ফ্রি কম্বল ডিস্ট্রিবিউশন করছি। এই উপলক্ষটা হলো আমাদের যে পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর, ওনার আজকে জন্মদিন এবং জন্মদিন উপলক্ষে আমরা কেক টেক না কেটে আমরা ভাবছি যে গরিব দুঃখিয়ারা মানুষের যদি আমরা সাহায্য করতে পারি, তো এটাই হচ্ছে আমাদের মোটো, আমাদের বি সার্ভ লাইক দিস। তো এর জন্য আজকে আমরা এই দিনটা চুজ করেছি। আমরা সমাজে কাম করে থাকি সবসময় এবং আমাকে আইপিডিজি সুধী চৌধুরী স্যারের জন্মদিনে এই মহত উৎসব নিতে পেরে আমরা নিজেকে খুব ধন্য মনে করি। আজকে কত ব্যাংকে দেওয়া আছে? আজকে 5 ব্যাংকে দেওয়া হবে এখানে, আর গ্রামে আরও 5 ব্যাংকে করা হবে। মঙ্গলবার বহু প্রত্যাশিত সোনাই পুরসভার 8টি হাইমাস্ট লাইটের উদ্বোধন করলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাই সমষ্টির বিধায়ক আমিনুল হক লস্কর। এতে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার চেয়ারম্যান আনোয়ার হোসেন, কার্যনির্বাহী আধিকারিক, বিকাশ ক্ষেত্রের সার্কেল অফিসার সুদীপ নাথ উপস্থিত ছিলেন। এই বারোয়ালি পয়েন্টটা হয়েছে সাঁতরাকান্দি দনিপুর বারোয়ালি অঞ্চলের, এটা একটা মূল পয়েন্ট, এটা এটা বিজনেস সেন্টার। আর এখানে আজকের এই হাইমাক্স লাইট লাগানোর পরে এই বাজারের গুরুত্বটা আরো বেড়ে গেল। এই অঞ্চলের মানুষ আজকে আলোয় আলোকিত হয়েছে। আজকে বিশেষ করে এই অঞ্চলের মানুষ যতদিন আগে অন্ধকারে ছিল আর দেশ স্বাধীনতা হওয়ার 75 বছর পরে আজকে আলোর ভিতরে আজকে নতুনভাবে সাজিয়ে তুলে হলো। আজকে সবাই আপনারা আজকে এই এই জিনিসের আলোর আলোকিতটা উপভোগ করবেন, এই বলে আমার মূল বক্তব্য। আমাদের গ্রাম আমাদের প্রকল্প 2021-22 গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা প্রস্তুতের জন্য মঙ্গলবার পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত গঙ্গানগর জিপিতে এক পঞ্চায়েত সভা অনুষ্ঠিত হয়। জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত পঞ্চায়েত সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন জিপি সচিব ইন্দ্রনীল চক্রবর্তী। এতে বিভিন্ন প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন কৃষি আধিকারিক অনিল নাথ,
সিরিকালচার বিভাগের এম আলী সহ অনেকে। উল্লেখ্য, সভায় জিপির ১০টি গ্রুপ থেকে সংগ্রহ করা প্রকল্পগুলো অনুমোদন করা হয়। এদিন উপস্থিত ছিলেন জিআরএস এম সাহা, টিসি অজয় রায় প্রমুখ। গঙ্গানগর জিপিতে আজকে যে আমার গাঁও আমার প্রকল্প নিয়ে যে সভা হয়েছে, আমার ১০টা গ্রুপের সদস্যবৃন্দ, ইলেকটেড মেম্বার এবং প্রচুর মানুষ হয়েছে এবং বিভিন্ন নমুনার প্রকল্প আমরা আসতে নিয়েছি এবং সর্বস্তরে আমি প্রতিপৃত্তের কাছে অনুরোধ রাখি আর যেন আপনারা আমরা এই জিপির দায়িত্বে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই সুবাদে প্রত্যেকের সহযোগিতা কামনা করি, যাহাতে আপনাদের ডেভেলপমেন্ট বা উন্নয়ন সর্বক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করি এবং আশা রাখি আপনারা আমাকে সহযোগিতা করছেন এবং পরবর্তীতেও করবেন এবং সুন্দর সুষ্ঠুভাবে আমার জিপিতে ডেভেলপমেন্ট আনতে পারি এবং প্রত্যেকের সহযোগিতা। আসামের অন্যতম টিভি চ্যানেল প্রাগ নিউজের তত্ত্বাবধানে আগামী ১৯শে ডিসেম্বর শুরু হতে চলছে ভূপেন হাজারিকা সিজন ৬ প্রতিযোগিতার অডিশন। হোটেল ইলোরাতে অনুষ্ঠিত হবে এই অডিশন এবং সমগ্র আসামে চলবে এই অডিশন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে জানান প্রাগ নিউজের সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য। তিনি বলেন, বরাকের শিল্পীদের একটি ভালো প্ল্যাটফর্ম দেওয়ার জন্যই প্রাগ নিউজ শুরু করেছে এই প্রতিযোগিতা। এই সম্পূর্ণ অডিশন চলাকালীন সহযোগিতায় থাকবে নর্থ ইস্ট কালেক্টিভিটি ইন্ডিয়া। একটু তুলে ধরতে পারি, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা এবং ওরা সেখানে আমাদের দিয়েছেন একদম স্বতঃস্ফূর্তভাবে হাত বাড়িয়ে দিয়েছেন, বলেছেন ঠিক আছে আমরা নিশ্চয়ই করবো, বলে করছেন এবং আমরা আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে আমরা এটা সুন্দরভাবে করে এগিয়ে নিয়ে যেতে পারবো। জানাইলো আপনারা যত বেশি ভাবে জানাইবা তত বেশি আমরা পার্টিসিপেট পাইবো আশা রাখি, কারণ আপনারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইন্ডিয়া কালেক্টিভিটি ইন্ডিয়ার কনভিনার সোনালী চৌধুরী, জয়দীপ চক্রবর্তী সহ অনেকে। যে অডিশনটা হচ্ছে এটা প্রথমবার হচ্ছে বরাক উপত্যকায়, আর দ্বিতীয় হচ্ছে অডিশনের যে ক্রাইটেরিয়াগুলো হচ্ছে যে ৫-১৩ বছর এবং ১৪-৩৫ বছরের যারা শিল্পীরা তারা অংশ নিতে পারবেন এবং কোনো এন্ট্রি ফিস থাকবে না। ১৮-১৯ ডিসেম্বর যেসব শিল্পীরা আমাদের এখানে আসবেন তারা সরাসরি তাদের নাম নথিভুক্ত করবেন, তারপর তাদেরকে টোকেন দেওয়া হবে এবং সেইভাবেই এই অডিশনটা হবে। এবং আরও একটা বিষয়, যেটা অডিশনে যেসব শিল্পীরা আসবেন, আমাদের এখানের যারা প্রতিভাবান শিল্পীরা আসবেন, তারা কিন্তু ভূপেন হাজারিকা রিলেটেড, ভূপেন হাজারিকার লেখা হোক, ভূপেন হাজারিকার গান গাওয়া হোক বা ভূপেন হাজারিকার সুর দেওয়া হোক, যে কোনো বাংলা হিন্দি অ্যাসামিজ যে কোনো ভাষার যে ভূপেন হাজারিকা রিলেটেড গানগুলো থাকবে, তার জন্য আমি বরাক উপত্যকার প্রত্যেক শিল্পীদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা আসুন, কারণ এইবার প্রথম আমাদের প্রাগ নিউজ থেকে এই রিয়েলিটি শোর অডিশনটা শিলচরে অনুষ্ঠিত হচ্ছে, তাই ১৯ ডিসেম্বর আপনারা সবাই আসবেন, আপনারা অংশ নিন। কয়লা সিন্ডিকেট এবং অবৈধভাবে বরাক উপত্যকায় প্রবেশ করা যানবাহনের বিরোধিতায় পথে নামল আমশু। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে হুমকি দিয়ে ছাত্র সংগঠন আমসুর কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা বলেন, যদি প্রশাসন না পারে তাহলে তারা নিজেই রুখে দাঁড়াবে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে। মঙ্গলবার জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসক রাজীব রায়ের হাতে এক চরমপত্র তুলে দেন আমসুর কর্মকর্তারা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আমসুর জাভেদ মিয়াদাত বলেন, অবৈধভাবে মেঘালয় থেকে প্রতিদিনই অনেক কয়লার গাড়ি বরাক উপত্যকায় প্রবেশ করছে, গ্রাম বরাকে হোক বা শহরে অবৈধ বড় বড় গাড়ি ট্রিপার অবাধে চলছে, ফলে বাড়ছে নিত্য দুর্ঘটনা। বারবার সনকলিপি প্রদান সহ আন্দোলন করেও কোনো লাভ হচ্ছে না সাধারণ মানুষের, তাই এবার তারা চরমপত্র দিয়ে প্রশাসনকে হুঁশিয়ারি দেন, যদি কয়লা সিন্ডিকেট এবং অবৈধভাবে চলা ট্রিপারের প্রশাসন লাগাম না লাগায় তবে তারা গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলনে পা বাড়াবে। বিগত আমি মানে বিগত কয়েকদিন ধরে যেভাবে কাছাড় তোতা বরাক বেলিতে অবৈধ ট্রাকগুলা যেভাবে বরাকে এসে প্রবেশ করে মেঘালয় থেকে, যেমন কয়লার ট্রাক, পাথরের ট্রাক, এই এই জায়গায় পুরো একটা সিন্ডিকেট আছে। বিগত দিন ধরে আমরা এই সিন্ডিকেটকে আমরা দেখিয়ে দিয়েছি যে এই এই কয়েকজনের সিন্ডিকেট মিলিয়ে এই বরাকে কয়লার সিন্ডিকেট চলছে, মাফিয়ারা মিলিয়ে মাফিয়া রাত চালিয়ে যাচ্ছে। আজকে সবাই মিলে সেটিংয়ের মাধ্যমে পয়সার বিনিময়ে এই অবৈধ গাড়িগুলা পাস করে ওরা, আর
এই অবৈধ গাড়িগুলো পাস করার দরুন আমাদের তরতাজা যুবকের মৃত্যু হয়। তাই আমরা জেলা প্রশাসনকে অনেকবার আমরা দৃষ্টি আকর্ষণ করিয়েছি, অনেকবার আমরা অবগত করিয়েছি, কিন্তু কোনো রেসপন্স আমরা পাইনি। তাই আজ আমরা শেষবারের মতো আজকে আমরা মেমোরেন্ডাম দিয়ে 12 ঘন্টার সময়সীমা আমরা বেঁধে দিয়েছি। এই 12 ঘন্টার মধ্যে যদি জেলা প্রশাসন কোনো বিহিত ব্যবস্থা না নেন, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মাঠে নেমে আমরা এই গাড়িগুলো আমরা ধরে জেলা প্রশাসনের হাতে আমরা তুলিয়ে দেব। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। হুমকি পাত্তা দেয়নি পুলিশ, জালালপুরে এবার ডাকা থানা, সোনা টাকা লুট। শিলচর গোলদিঘি মলের 2টি স্পাতে পুলিশি অভিযান, 3 যুবতী সহ আটক 5। মৃত্যুর পরও হয়নি নাগরিকত্বের সুরাহা, আর্থিক ব্যয়ভারের আশ্বাস সুস্মিতার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।